আমি আপনার কাছে নমস্কার, দি রিপোর্টে স্বাগত। রয়েছি আমি মৃত্তিকা। শেষ পর্যন্ত পরিচয় সামনে চলে এলো ধর্মতলার ধর্ণা মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ওপর আচমকা আক্রমণকারীর। জানা গিয়েছে অভিযুক্ত আব্দুল সালাম ওরফে তোতা হাওড়ার বাঁকড়া পশ্চিম পাড়ার বাসিন্দা। 2018 পঞ্চায়েত নির্বাচনে বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূল সদস্য। পরে অবশ্য তিনি গেরুয়া শিবিরের দিকে ঝুঁকেছিলেন আর তারপরেই বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ খাতায় তিনি ফেরান। আর এদিনের ঘটনার পর হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ কিন্তু সরাসরি জানিয়ে দিলেন অভিযুক্ত আব্দুল সালাম তৃণমূলের কেউ নয়, সে একজন পরিচিত পলাতক দুষ্কৃতী। তবে বলি, আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, গণতান্ত্রিকভাবে আমরা যে যা রাজনীতি করতে পারে সেখানে কোনো আঘাত করা মানে অন্যায়, পাপ, লজ্জা। আর যার কথা বলছেন সে একটা দাগি সমাজ বিরোধী, একাধিক মামলায় যুক্ত, থানায় গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন। অতএব 2021 সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে সে এলাকায় গুন্ডামি করতে চেয়েছিল, মানুষ তার জবাব দিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে সে প্রবেশ করতে পারে না। তাকে নিয়ে বেশি বলার কিছু নেই, একটা সমাজ বিরোধী সম্বন্ধে বক্তব্য কী রাখবো? না, যেদিন হয়ে গেছে সেদিন থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, তৃণমূলের সদস্য নেই, পঞ্চায়েত সদস্য আইনে তো আর সদস্য পদ যায় না, তৃণমূলের সদস্য নেই, মানে পঞ্চায়েত সদস্য আছে অথচ তৃণমূলের নয়, তৃণমূল থেকে বহিষ্কৃত। তবে বাঁকড়া 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান মেহের আলী স্বীকার করে নিলেন আব্দুল সালামের সঙ্গে তৃণমূলের যোগাযোগের কথা। পাশাপাশি তিনি এটাও জানালেন এখন আর অভিযুক্ত পঞ্চায়েতে আসেন না বা দলের সাথেও কোনো যোগাযোগ নেই। দেখুন, এটা তো খুব বড় ব্যাপার, আজকে ধর্মতলার বুকে ও এই ঘটনা ঘটিয়েছে। যদিও আমি জানি ও অসুস্থ এবং সন্দেহ আছে ওর মেন্টালিটি নিয়েও, যেহেতু পুলিশ অ্যারেস্ট করেছে সব কিছুই বোঝা যাবে। সত্যি কথা এটা, ও আমাদের বাঁকড়া 2 নম্বরের পঞ্চায়েত সদস্য এখনও পর্যন্ত আছে। যদিও আমাদের এই যে বিধানসভা গেল, বিধানসভায় ও কিন্তু ভোটের আগে আমাদের সঙ্গে ছিল না এবং আমাদের তৃণমূল দলও করেনি, ওকে অন্য দল করতে ও অন্য দল করেছিল, বিজেপি করেছিল। আবার কি ও তৃণমূলে ফিরে এসেছে ভোটের পর? এখনও ও সেইভাবে ফিরে আসেনি, তার কারণ হচ্ছে ওর নামে অনেকগুলো কেস আছে, ওকে পুলিশ খুঁজছে। ও কি এলাকা ছাড়া? ওই এলাকা ছাড়া, আমাদের এলাকায় থাকে না। সব মিলিয়ে ধর্ণা মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ওপর হামলায় এক সুতোয় বাঁধা হয়ে গেল ঘাসফুল এবং পদ্মফুল শিবিরের নাম। এখন দেখার পুলিশের তদন্তে ঠিক কি তথ্য উঠে আসে। হাওড়া থেকে রাজু ঝা, দি রিপোর্ট। কেমন লাগলো এই খবরটি? যদি মনে হয় খবরটির কোনো গুরুত্ব রয়েছে তাহলে অবশ্যই খবরটি শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং নিজের পরিচিত মানুষদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটের জন্য লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।